Hello guys, I am Sujit Kumar Sahu, YouTube channel All About Civil Engineer. All are welcome. Welcome all the students and good wizards. Today discuss about the roofshed completed. Part 1 amra discuss korechi kibhabe material gulo ke collected kora hoyeche, ki ki material deya hoyechilo. Part 2 e amra discuss korechi না কিভাবে ওয়েল্ডিং করে এগুলোকে তৈরি করা হয়েছে। পার্ট থ্রিতে আমরা একদম ক্লিয়ারলি একদম পেইন্ট করে ফিনিশ করে দেওয়া হয়েছে, কমপ্লিট করে দেওয়া হয়েছে। প্রথমে দেখুন, এটা হচ্ছে ভার্টিক্যাল মেম্বার, আছে কতগুলো মেম্বার রয়েছে, একটা ভার্টিক্যাল মেম্বার, আদার ইজ হরাইজেন্টাল মেম্বার। এটা হরাইজেন্টাল মেম্বার, হরাইজেন্টাল ভাবে আছে, আর এটা হচ্ছে ভার্টিক্যাল মেম্বার। ভার্টিক্যাল মেম্বার কি আছে, ভার্টিক্যাল মেম্বারটা হচ্ছে কলামের মতো কাজ করছে। আমরা যে বিল্ডিংয়ে যে কলাম থাকে, পুরো লোডটাকে নিয়ে নেয় না, সেই কলামের মতনই কাজ করছে। এটা 2.5 ইঞ্চি আছে, 1 ইঞ্চি সমান আমরা জানি 25.4 mm, মানে 25.4 mm, 25.4 mm, ওকে। এটা হচ্ছে 2.5 ইঞ্চি রয়েছে, আর এখানে 1 ইঞ্চিও আছে। এই যে এটা হচ্ছে 1 ইঞ্চি আছে, আর এটা 1.5 ইঞ্চি আছে। 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, আর রাউন্ড পাইপ হচ্ছে 2.5 ইঞ্চি। রাউন্ড পাইপ যেটা আছে সেটা হচ্ছে 2.5 ইঞ্চি, আর এগুলো হচ্ছে স্কোয়ার বার রয়েছে। আমরা স্কোয়ার বারও ইউজ করতে পারি বা রাউন্ডও ইউজ করতে পারি। স্কোয়ার বার কি জন্য ইউজ করি, এটা স্কোয়ার রয়েছে, মানে 1.5 ইঞ্চি হলে এদিকে 1.5 ইঞ্চি, আর অপর সাইডটাও 1.5 ইঞ্চি। স্কোয়ার বারটাকে কীভাবে ইউজ করি, স্কোয়ার বার হলে ওয়েল্ডিংয়ে সুবিধা হয়, ওয়েল্ডিংটা ঠিকঠাকভাবে হয়। এটা বেস প্লেট লাগানো হয়েছে, ওয়েল্ডিং করা। আর 0.478 এখানে সেট টাটা ডুরা সাইনকে ইউজ করা হয়েছে। এখানে দেখুন, টাটা ডুরা সাইনকে ইউজ করা হয়েছে, 0.47 আছে, মানে এর যে থিকনেস আছে এটা হচ্ছে 0.47, থিকনেসটা হচ্ছে 0.47। একটু দামটা একটু বেশি থাকে, টাটার দামটা বেশি, এর জিন্দালেরও পাওয়া যায়। জিন্দালের দামটা টাটার হচ্ছে 210 1 ফিট। 1 ফিট মানে কি, এই 1 ফিট হচ্ছে 210, আর 3.5 ফুট হচ্ছে চওড়া থাকে। রানিং 1 ফুট মানে হচ্ছে এদিকটা 1 ফুট, আর এদিকটা হচ্ছে 3.5 ফুট, চওড়াটা হচ্ছে 3.5 ফুট, সেটার দাম থাকে 210। এখন লোহার দামটা একটু বেশি, ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য জায়গা স্টেটে লোহার দাম বেশি চলছে, মানে স্কোয়ারে হচ্ছে 1/3, মানে 3.5 স্কোয়ার ফিট, তার দাম হচ্ছে 210, আর জিন্দাল হচ্ছে 155 এখন কারেন্ট রেট। এই ভার্টিক্যাল মেম্বারগুলোকে লাগানোর পরে আমরা ওয়েল্ডিং করেছি, ওয়েল্ডিং করে এখানে কাস্টিং করে দিয়েছি। এটা জাস্ট কলামের মতো কাজ করছে, পুরো লোডটাকে ট্রান্সফার করছে, উপরের যে লোডটা আছে। আর এখানে কাঁচির মতো 3টে রয়েছে, 3 নাম্বারস, 1টা 2টো আর এই 1টা। এটা রাউন্ড পাইপও ইউজ করা যেতে পারে, অথবা রাউন্ড পাইপ, রাউন্ড বার ইউজ করা হয়েছে, আর এখানে স্কোয়ার বার ইউজ করা হয়েছে।
আর উপরের যে শেডটা আছে ওটা 0.47 আছে। শেড মানে আমরা যে টিন বলছি, এটা পুরো ফিনিশ করা হয়েছে সুন্দর করে, পেইন্ট করে দেওয়া আছে। পেইন্ট করার মেন হচ্ছে রাস্ট প্রোটেকশন করা হচ্ছে। আর এখানে ওয়াটার পাইপ রয়েছে জলের ট্যাঙ্কি, সেটাকে করার জন্য একটা আমরা জাস্ট এখানে খুলে রেখেছি যাতে ক্লিয়ার করা যায় ওয়াটার ট্যাঙ্কটা। ওকে, আমরা বাইরে থেকে দেখে নিই একবার। অ্যাকচুয়ালি এগুলো কিং পোস্ট বলা হয়, লোডকে ডিস্ট্রিবিউশন করার জন্য ওয়েল্ডিং করা হয়েছে এগুলো। এরপর আমরা বাইরে থেকে দেখি কেমন হয়েছে। এটা হচ্ছে বাইরের লুক। কমপ্লিট লুক।